অনেক সময় আমরা ইন্টারনেটে দেখতে পাই যে কেউ নামাজরত অবস্থায়, কেউ সেজদারত অবস্থায়, কেউ তেলাওয়াতরত অবস্থায় মৃত্যুবরণ করেছে। সহিহ মুসলিমের হাদিসের দিকে তাকালে দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাত আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক বান্দাকে এমত অবস্থায় উত্থিত করবেন যে অবস্থায় সে মারা গিয়েছে। অর্থাৎ আপনি যদি তেলাওয়াতরত অবস্থায় মৃত্যুবরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আপনাকে কারি হিসাবে উত্থিত করবেন। আপনি যদি সেজদারত অবস্থায় মৃত্যুবরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে আপনাকে সাজিদ হিসাবে উত্থিত করবেন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদরত অবস্থায় মৃত্যুবরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুজাহিদ তথা আল্লাহর রাস্তায় শহীদ হিসাবে উত্থিত করবেন। আজকেও কিন্তু আমাদের সমাজে মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু মৃত্যুগুলো কীভাবে হচ্ছে? আজকে আমাদের সমাজে কোনো কোনো তরুণ মৃত্যুবরণ করছে ওভার স্পিডে বাইক চালাতে চালাতে, কোনো নেতা মৃত্যুবরণ করছে মানুষের সম্পদ চুরি করতে করতে, কোনো যুবক মৃত্যুবরণ করছে ইসলাম বিদ্বেষী কোনো দল বা সংগঠন প্রতিষ্ঠা করতে করতে। আফসোস তাদের জন্য, আফসোস তাদের এই মৃত্যুর জন্য। আরে মৃত্যু তো হবেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের একাধিক আয়াতে উল্লেখ করেছেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কিন্তু বুদ্ধিমান তো তারাই যারা তাদের এই মৃত্যুটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়। আরে ওই মৃত্যুগুলো না জানি কত সৌভাগ্যবান যেই মৃত্যুগুলো সেজদারত অবস্থায় হয়েছে, ওই মৃত্যুগুলো না জানি কত সৌভাগ্যবান যেই মৃত্যুগুলো জালিমের কারাগারে ফাঁসির কাষ্টে হয়েছে, ওই মৃত্যুগুলো না জানি কত সৌভাগ্যবান যেই মৃত্যুগুলো খোরাসানে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠার কাজে ব্যয় হয়েছে। মৃত্যু তো কাউকে ছাড় দেবে না, মৃত্যু তো ধরবেই। সূরা নিসার 78 নং আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আইনা মা তাকুনু ইয়াদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, আরে মৃত্যু তোমাদেরকে ধরবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো না। আজকে আমরা যত বড় সুদ ঘুষ করে হন না কেন, মৃত্যু আপনাকে ধরবেই। দুর্নীতি করে যত বড় প্রাসাদ অট্টালিকায় নির্মাণ করুন না কেন, মৃত্যু আপনাকে ধরবেই। আপনি যত বড় নেতা ক্ষমতার দাপটে আপনার থাকুক না কেন, মৃত্যু আপনাকে ধরবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে বলেছেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আর এই মৃত্যুর সময়টা যখন চলে আসবে, নির্দিষ্ট সময়টা, তখন এক বিন্দু পরিমাণ এক সেকেন্ড দেরি করা হবে না, আবার এক সেকেন্ড আগেও আপনার মৃত্যু ঘটবে না। আজকে আমাদের সমাজের কিছু সংখ্যক আলেমদের দিকে তাকালেও দেখা যায় যে ওনারা দুনিয়ার সমস্ত জয় জামেলা থেকে মুক্ত থাকতে চান, নিজের পিঠ বাঁচানোর জন্য বিভিন্ন সময় দল পরিবর্তন অথবা নতুন কোন দলে তারা সংযুক্ত হয়, কেউ কেউ তো আবার স্বার্থের জন্য দরবারের পাও চাপে। একজন হক্কানি আলেমের উপর যখন জুলুম করা হয়, নির্যাতন করা হয়, আলেমকে যখন কারাগারে প্রেরণ করা হয়, তখন এই মাজলুমের বিপক্ষে গিয়ে জালেমের পক্ষে এসে ফতোয়া জারি। একজন মানুষের বিবেক বোধ কতটা নিচে নামলে একজন হক্কানি আলেমের বিপক্ষে গিয়ে জালেমকে আপনি বাহবা দিতে পারেন, তার সাফাই গেতে পারেন? নির্দিষ্ট ভাষায় যদি বলি, আপনার বিবেকের মধ্যে যদি কেউ প্রস্তাব না করতো, তাহলে এত নির্দিষ্ট বিবেক আপনার জন্মাতো না, এত নির্দিষ্ট বিবেক আপনার হতো না যে আপনি আলেমের বিপক্ষে গিয়ে জালেম অত্যাচারীর পক্ষে সাফাই গাবেন। আরে মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি সে গুনাহগার হয়, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বদদোয়া কবুল করেন। এমনকি সেই ব্যক্তি যদি একজন অমুসলিম, একজন হিন্দু হয়, এরপরও যদি সে বদদোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও কবুল করে। এরপর আপনি কিভাবে জালেমের পক্ষ নিয়ে আপনি সাফাই গান, তাকে আপনি কিভাবে বাহবা দিতে পারেন? কিন্তু হক্কানি আলেম ওলামারা সদা সর্বদাই মাজলুমের পক্ষে থাকে, জালেমের বিপক্ষে তারা অবস্থান করে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আলী ইমরান 139 নং আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আর তোমরা হৃদয় ভঙ্গ করো না, তোমরা হতাশ হয়ে যেও না, আর তোমরা চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আনতুমুল আ'লাউন, নিশ্চয় তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন হও, ইমানদার হও।